এদিকে মাস্ক না পরার অপরাধে রাজধানীতে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বসুন্ধরা সিটি শপিং মলের নিচে এবং তার সামনে এই অভিযান চালান ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এই সময় নয় ব্যক্তিকে 2200 টাকা জরিমানা করা হয় এবং একজনকে এক ঘন্টা আটকে রাখা হয়। এছাড়াও মাস্কও বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত। রফিকুল হক জানান, শীতে করোনার প্রকোপ বাড়ায় সবাইকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছেন তারা। কিছুদিন পর জেল জরিমানা দুটোই বাড়ানো হবে বলে জানান তিনি। মাস্ক পরে না দেখে জরিমানা নিল, কত টাকা? 200 টাকা। ঘন্টা প্রতিদিন দিতে হবে, তাহলে মানুষ ঠিক হবে। কারণ একদিন দেওয়ার পরে 15 দিন না আসলে মানুষ আবার ভুলে যাবে, কারণ বাংলাদেশ এটাই। হয়তো জরিমানাটা ইম্পোজ হবে বিদায় মনে হয়। আমি মাস্কটা পকেটে রাখছি খুলে, যে কি হয় না হয় ওটা তার জানা ছিল না, তো এখন হয়তো বা সারা পাশে ভাল লাগতেছে আর কি। কিন্তু এখনো কিছু মানুষ তারা অভ্যাসগত কারণে হোক বা অবহেলাজনিত কারণে হোক তারা এখনো মাস্ক পরিধান করছেন না। এমনকি আমরা যখন ভিতরে গেলাম মার্কেটে, সেখানেও দেখলাম যে অনেক দোকানদার তারা লোকজনের কাছে পণ্য বিক্রি করছেন কিন্তু তাদের মুখে মাস্ক নেই। এই জন্য আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা সামনেও অভিযান করব।